হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো কীভাবে মাইক্রোসফট আউটলুকে প্রোফাইল চয়েস করতে হবে। যে একটা প্রবলেম মেসেজ আসছে, চয়েস প্রোফাইল, প্রোফাইল নেম, এখানে ক্লিক দিলে একটা নেম দেখাচ্ছে, এখানে নিউ আসতেছে, নিউ দিলে আরেকটা প্রোফাইল ক্রিয়েট করার আসবে নিউ। এখান থেকে একটা অপশন হলো আমরা সেট এস ডিফল্ট প্রোফাইল, এটা ক্লিক করে দেন ওকে, ওকে দেওয়ার পরে ওপেন হবে। অনেক ক্ষেত্রে প্রবলেমটা সলিউশন হয়ে যায় ডিফল্ট প্রোফাইল সেট করে দেওয়ার পরেই, এক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে নাও হতে পারে। দেখুন এই ক্ষেত্রে ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে আবার ওপেন করলাম, প্রবলেমটা সলিউশন হয় নাই, ডিফল্টভাবে সেট হয় নাই। এখানে যদি আমি শুধু ওকে দেই, শুধু ওকে দিলেও ওপেন হবে, বাট প্রতিবারই যখন ওপেন করব তখন প্রতিবারই এভাবে সিলেক্ট করে দিতে হবে। এটার জন্য সলিউশন হচ্ছে আমরা প্রথমে কন্ট্রোল প্যানেলে যাব, কন্ট্রোল প্যানেলে যাব, যাওয়ার পরে এখানে মেইল অপশন সিলেক্ট করব, মেইল, মেইল থেকে এইখানে দেখেন প্রোফাইল সিলেক্ট, প্রোফাইল আছে, প্রোফাইল সিলেক্ট করে দেবো। এখানে দেখেন যে আউটলুক প্রোফাইলটা দেখা যাচ্ছে, এখানে একাধিক থাকলে ওখানে একাধিক শো করতো। এইখান থেকে প্রমোট অ্যাজ প্রোফাইল বি ইউজড, এটা না দিয়ে অলওয়েজ ইউজ দিস প্রোফাইল, আমরা এই প্রোফাইলটা অলওয়েজ ইউজ করবো। আউটলুক অ্যাপ্লাই, ওকে দেন। এখন আমি যদি ওপেন করি তাহলে এই মেসেজটা আর দিবে না, সলিউশন। থ্যাংক ইউ।